সবকিছুতে আমার যেন একটা ভয়, বুক ধরফর করা, ভয়ের কারণে মাঝে মাঝে মনে হয় অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। দেখা যায় মানসিক চাপ থাকলে মানুষের মধ্যে অস্থিরতা প্রবণতা দেখা যায়, আবার এরকম ধরনের সমস্যা হতে পারে যে আপনার ভয়টা হয়তো আবার বেড়ে যেতে পারে। এই যে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন, এটাকে বলে সাধারণত প্যানিক ডিসঅর্ডার। চিন্তাগুলো করার জন্য আমাদের শারীরিক যেই সমস্যাগুলো হয়, বুক ধরফর করা বা আমরা বলি যে শারীরিক রেসপন্স, সেটাও আমরা আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লাইফস্প্রিং এর কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ জুরদি আদম। আপনি, আপনার নাম? আমার নাম ফাহাদ। ফাহাদ, আপনার বয়স? আমার বয়স 30 বছর। আচ্ছা ফাহাদ, আপনি এর আগে কখনো সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন? এর আগে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি কি সমস্যার জন্য এসেছেন বলুন। অ্যাকচুয়ালি আমার মেইন যে সমস্যা সেটা হচ্ছে আমি সবসময় সব কিছুতে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি, সব কিছুতে আমার ভয়টা বেশি থাকে। আমার বেশ কিছু টাকা পয়সার ঝামেলা আছে, তার জন্যই মনে হয় দুশ্চিন্তা বেশি হয়। কিন্তু আশা করি খুব সহজেই টাকা পয়সার সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ভয় যেন পিছু সরে না, সব কিছুতে আমার যেন একটা ভয়, বুক ধরফর করা, ভয়ের কারণে মাঝে মাঝে মনে হয় অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার হাত পা কাঁপা শুরু করে, এটাই অ্যাকচুয়ালি মেইন সমস্যা বর্তমানে ফেস করছি। আচ্ছা, আপনার এখন এই টাকা পয়সার সমস্যার জন্য আপনার ভয়টা বেশি ডেভেলপ করছে না? জি জি। আচ্ছা, এই ভয়টা কখনো অনেক বেড়ে গেছিল? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এক মাস থেকে দেড় মাস আগে এমন একটা সিচুয়েশন হয়েছে যে এত বেশি প্রবলেমটা হচ্ছিল, মানে আমার মনে হচ্ছে আমার দম আটকে আসছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছিল তৎক্ষণাৎ আমি মারা যাব, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল। আর এই সমস্যাটা হয় যখন আমি একা থাকি, যখন আমি রাতে ঘুমাতে যাই, আবার মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙেও এই সমস্যাটা হয়, অনেক বেশি বুক ধরফর করে, অনেক বেশি ভয় লাগা কাজ করে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আচ্ছা, এই ভয়টা যে অনেক বেশি বেড়ে গেল, সেটা কি একবারই বেড়ে গেল এরকম এক দেড় মাস আগে, নাকি এক দেড় মাসে আরো অনেকবার হয়েছে? না, এক দেড় মাসে অনেকবার হয়নি সেটা না, দুই তিনবারের মতো হয়েছে, কিন্তু ওই দিন অনেক বেশি বেড়ে গিয়েছিল। ওই দিন অনেক বেশি বেড়ে গেছিল? জি জি। আচ্ছা, ওই সময় মনে হচ্ছিল যে আপনি মনে হয় এখন মারাই যাবেন? হ্যাঁ একদম, এটাই মনে হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি এটার জন্য কোনো ওষুধ খেয়েছেন? আমি একটা ডাক্তার কনসাল্ট করেছি আমার নিকটস্থ, উনি আমাকে কিছু মেডিকেশন দিয়েছে, সেটা আমি নিচ্ছি, কিন্তু তাও প্রপারলি সমস্যাটা সমাধান হচ্ছে না, এখনো মাঝে মাঝে একই প্রবলেম দেখা দিচ্ছে। আপনার ঘুমের মধ্যেও মাঝে মাঝে এরকম ভয় থেকে আপনি উঠে যান? আমি উঠে যাই ঘুমের মাঝে, ভয় থেকে মাঝরাতে উঠে যাই, এবং অনেক বেশি নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং বুক ধরফর করে। বুক ধরফর করে, ঠিক আছে। আপনার এই এক দেড় মাস আগে যে এরকম শুরু হলো, আপনার কি এটাই টাকা পয়সার চিন্তার জন্যই শুরু হয়েছিল নাকি তার আগে থেকেও ছিল? টাকা পয়সার চিন্তার জন্য তো আছে, বাট এটার আগে থেকেই মাঝে মাঝে আমার এই সমস্যাটা হতো। মাঝে মাঝে এই সমস্যাটা হতো, ঠিক আছে। এর আগে আপনি যে ওষুধগুলো খেয়েছেন, এই ওষুধে আপনার তেমন কোনো উন্নতি বা বুক ধরফরের এই প্রবলেম? না, একদমই কমেনি। আচ্ছা, আপনি কী ধরনের ওষুধ খেয়েছেন আপনার মনে আছে? ওরকম মনে নেই। ওকে ঠিক আছে, আপনি আমাদের কাছে তাহলে এসেছেন আপনার বুক ধরপর এবং এই দুশ্চিন্তা বা এই ভয়ের জন্য, ঠিক না? জি জি। আচ্ছা ঠিক আছে, দেখা যায় যে যদি কোনো মানসিক চাপের জায়গা থাকে, যেমন আপনার কিছুদিন আগে মানসিক চাপ ছিল হচ্ছে টাকা পয়সা নিয়ে, ঠিক আছে। মানসিক চাপ এক একজন মানুষ এক একভাবে ডিল করে, দেখা যায় মানসিক চাপ থাকলে মানুষের মধ্যে অস্থিরতা প্রবণতা দেখা যায়, অস্থিরতা ছাড়াও দেখা যায় যে মানুষের মধ্যে মানুষ তখন কিছু কোনো কিছু কিছুভাবে কোপিং করা শুরু করে, তার ডিফেন্স মেকানিজম কাজ করে, ঠিক আছে। অনেক সময় দেখা যায় যে এই কোপিং স্ট্র্যাটেজি বা এই ডিফেন্স মেকানিজমগুলো ঠিক মতো কাজ করতে পারে না, তখন এই ভয় বা অস্থিরতা আস্তে আস্তে বাড়তে থাকতে পারে। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, দেড় মাস আগে দেখা গেছে যে এই ভয়টা অনেক অনেক বেশি বেড়ে গেছিলো, ঠিক না? জি। এই ভয়টা আপনার কতক্ষণ ছিল তখন? আধা ঘন্টার মতো ছিল, কিন্তু আধা ঘন্টার পর যখন সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল ধীরে ধীরে, তারপর আমার মনে হচ্ছে আবার যদি সমস্যাটা হয়। আবার যদি সমস্যা হয়, ঠিক আছে। হ্যাঁ, দেখা যায় যে ভয়টা অনেক সময় অনেক বেশি বেড়ে যেতে পারে। আপনি যেরকম বললেন যে ভয় অনেক সময় বেড়ে গেলে, ভয় একটা মানসিক রেসপন্স, ঠিক না? দেখা যায় যে এরকম ভয়ের সাথে সবসময় মানসিক রেসপন্সের সাথে সাথে ফিজিক্যাল রেসপন্স বা শারীরিক রেসপন্সও থাকে, যেমন আপনি বললেন বুক ধরপড় করে, হাত পা কাঁপছে, এছাড়াও দেখা যায় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ঘামছে, হঠাৎ করে অনেক গরম বা অনেক ঠান্ডা লাগছে,
ঠিক আছে, দেখা যায় যে শ্বাসকষ্ট, আপনি যেমন বললেন শ্বাসকষ্টের সমস্যা, অনেক পেশেন্টই আমাদের কাছে বলে এরকম ভয় লাগলে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠিক আছে, বুক ধড়পড় করে, হাত পা কাঁপে, শরীর ঘাম দেয়, বুকে ব্যথা করে, এবং তখন মানুষ দেখা যায় যে মনে করে যে না, তার মনে হয় যে বড় কোনো সমস্যা হচ্ছে এবং সে মৃত্যু ভয় শুরু করে, ঠিক না? ঠিক ঠিক। এবং দেখা যায় এছাড়াও আরও সমস্যা থাকে, মানুষ মনে করে যে সে মনে হয় সে কন্ট্রোল হারায় ফেলছে, ঠিক আছে, সে মনে হয় কন্ট্রোল হারায় ফেলছে এবং এটা নিয়েই সে ভয় পেতে থাকে। এবং আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে যেহেতু এইরকম দেড় মাস আগে হয়েছিল, এই দেড় মাসের যে এপিসোডটা না, যে সিচুয়েশনটা, এটা যাতে আবার না হয় এখন সেটা নিয়েই আপনি ভয় পাচ্ছেন বা দুশ্চিন্তাগ্রস্ত। টাকা পয়সার সমস্যা হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আপনার এই যে শারীরিক সমস্যা হলো বা এই যে আপনি দ্রুত ভয় পেয়ে গেলেন যেটা আপনি সহজে কমছিল না, সেই জিনিসটা নিয়েই এখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত, যাতে আপনার এরকম আবার হতে পারে এটা নিয়ে আপনি দুশ্চিন্তাগ্রস্ত। ঠিক আছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনি কি জানতে চাচ্ছেন আপনার এরকম কেন হচ্ছে? জি অবশ্যই, আমার এরকম কেন হচ্ছে সেটা আমি জানতে চাই। আর এটার কোনো প্রপার চিকিৎসা আছে কিনা, লাইক আমি কিন্তু ওষুধ নিচ্ছি, ওষুধ নিয়েও আমি ভালো হচ্ছি না, বা ওষুধ নিলে আমি কতদিন ওষুধ কন্টিনিউ করব, এই প্রশ্নগুলো রয়েছে। আচ্ছা, দেখা যায় যে এরকম ভয় পাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু একটা বড় কারণ হচ্ছে জেনেটিক্যাল, ঠিক আছে। দেখা যায় যে পরিবারের যদি মানুষের এরকম সমস্যা থাকে নিকটাত্মীয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা হওয়ার সম্ভাবনা অনেক গুণ সাধারণ মানুষের চেয়ে। এছাড়াও কিছু বায়োকেমিক্যাল কারণ আছে, কিছু নিউরোলজিক্যাল কারণ আছে, ঠিক আছে, কিন্তু জেনেটিক কারণ একটা বড় কারণ। এবং এটা ট্রিটমেন্টও আমাদের জানা আছে বা আমরা এটা ট্রিটমেন্ট করে থাকি, ঠিক আছে। দেখা যায় যে এরকম ক্ষেত্রে যদি কারো, সাধারণত আপনি যেই সমস্যাগুলোর কথা বলছেন এগুলোকে বলা হয় যে প্যানিক অ্যাট্যাক, এবং যে এই প্যানিক অ্যাট্যাক বা এই যে এই প্যানিক অ্যাট্যাকের জন্য আপনি যে আবার ভয় পাচ্ছেন, ঠিক না, যে আপনার আবার এরকম ধরনের সমস্যা হতে পারে, যে আপনার ভয়টা হয়তো বা আবার বেড়ে যেতে পারে, এই যে এটা নিয়ে দুশ্চিন্তা করছেন, এটাকে বলে সাধারণত প্যানিক ডিসঅর্ডার, ঠিক আছে। আচ্ছা, এইটা চিকিৎসা সাধারণত দেখা যায় যে যদি আমরা সাইকোলজিক্যাল এবং মেডিসিনাল দুইটা একসাথে করি, সাধারণত বলা হয় যে কম্বিনেশন অ্যাপ্রোচ সবসময়ই ভালো, শুধুমাত্র মেডিসিন অথবা সাইকোলজিক্যাল চিকিৎসা করার চেয়ে, ঠিক আছে। আমরা এখানে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকি, এটা পেশেন্টের উপর ডিপেন্ড করে, অনেক সময় এসএসআরআই দেওয়া হয়, অনেক সময় বেন্ডোজাজেপিন দেওয়া হয়, ঠিক আছে। দেখা যায় যে যখন বেশি অস্থির হয়ে যায় ওই সময়টাতে, যখন মনে হয় যে না আমি মনে হয় মারাই যাব, ওই সময় আমরা অন ডিমান্ড মেডিকেশনও মাঝে মাঝে দিই এমার্জেন্সি কারণে, যেহেতু যদি পেশেন্ট ওই সময় নিজের ফিজিক্যাল বা সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো হয় সেগুলো যদি নিজে থেকে না কমাতে পারে, সেক্ষেত্রে আমরা অন ডিমান্ড মেডিকেশনও দিই। আমরা সাধারণত দেখা যায় যে যদি এসএসআরআই টাইপের ওষুধ দিই, তাহলে আমরা 3-8 সপ্তাহ আমরা কন্টিনিউ করে সাধারণত আমরা ফলো আপের জন্য বলি, পেশেন্ট কেমন করছে, কি ওষুধগুলো আমরা কন্টিনিউ করবো কি না, পেশেন্টের ওষুধগুলো কাজ করছে কি না, সেগুলো আমরা রিভিউয়ের জন্য বলি। এবং এই চিকিৎসাটা একটু বেশি দিন চালাতে হয়, একটু বেশি দিন কন্টিনিউ করতে হয়। দেখা যায় পেশেন্ট যদি ভালো ফিল করে বা পেশেন্ট যদি দেখা যায় যে ওষুধে কিছুদিন ভালো আছে, তাহলে আমরা পেশেন্টকে আস্তে আস্তে ট্রায়াল ডিসকন্টিনিউয়েশনের দিকে নিয়ে যাই। ট্রায়াল ডিসকন্টিনিউয়েশন মানে হচ্ছে পেশেন্টকে আমরা আস্তে আস্তে ওষুধটা বন্ধ করার ট্রাই করি, ঠিক আছে। যদি পেশেন্ট ভালো ফিল করে তাহলে আমরা আস্তে আস্তে পেশেন্টটা ওষুধটা আমরা বন্ধ করে ফেলি। 3 ভাগের 1 ভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের প্যানিক অ্যাট্যাক আর হয় না, প্যানিক অ্যাট্যাক বা প্যানিক ডিসঅর্ডার বা দুশ্চিন্তার সমস্যাটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি কি ভালো হব? অবশ্যই, আমরা দেখা যাচ্ছে যে যেহেতু 3 ভাগের মধ্যে 1 ভাগ পেশেন্ট ভালো হয়ে যায়, তাহলে আমরা ওষুধ যদি কন্টিনিউ করতে পারি, যদি আপনার সোশ্যাল সাপোর্ট ভালো থাকে, আপনি যদি ঠিক মতো আপনার চিন্তার যেই ব্যাপারগুলো থাকে, এই যে আপনার ভয় হচ্ছে, যে চিন্তার কারণে আপনার এই ভয়গুলো হচ্ছে, সেটা নিয়ে যদি আমরা একটু কাজ করতে পারি, তাহলে অবশ্যই মনে হয় আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই রোগটা ভালো হয়ে যাওয়ার পরও আবার আসতে পারে, ঠিক আছে। দেখা যায় যাদের সোশ্যাল সাপোর্ট ভালো হয় না, যাদের দেখা যায় যে বিপদে পড়লে কথা বলার মানুষ থাকে না, এগুলো আমরা ভালনারেবিলিটি ফ্যাক্টর বলি। আবার অনেক সময় দেখা যায় আগের যদি এক্সপিরিয়েন্স খারাপ হয়, কোনো চিন্তা রিলেটেড, কোনো দুশ্চিন্তা রিলেটেড বা মানসিক চাপ রিলেটেড কোনো প্রিভিয়াস আমরা বলি এক্সপিরিয়েন্স যদি খারাপ থাকে, তাহলে দেখা যায় এই সমস্যাগুলো সহজে ঠিক হয় না। আপনার এরকম কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে টাকা পয়সা রিলেটেড? তেমন একটা নেই,
তেমন একটা নেই, বাট আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে টাকা পয়সা রিলেটেড, কিন্তু এই যে বললাম দুশ্চিন্তাটা কাটে না, ভয়টা লেগেই আছে, সবসময় ভয় থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলো আস্তে আস্তে আমার মনে হয় যদি আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি, এটা আমরা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ বলি। সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ মানে হচ্ছে দেখা যায় যে অনেক সময় পেশেন্টকে আমরা রিল্যাক্সেশনের কথা বলি, ঠিক আছে, রিল্যাক্সেশন ছাড়াও আমরা তার ইমোশন ফোকাসড এবং বিহেভিয়ারাল ফোকাসড আমরা কিছু ট্রিটমেন্টের কথা বলি। এই যে আপনার এই মানসিক চাপ রিলেটেড যে চিন্তাগুলো হচ্ছে, এই চিন্তাগুলো আসলে কিভাবে শুরু হলো, দেখা যায় যে আমরা পেশেন্টের চিন্তা নিয়েও কাজ করি, যে এই যে এই ভয়গুলো থেকে যে চিন্তাগুলো তৈরি হয় বা এই চিন্তাগুলো কীভাবে আমরা আস্তে আস্তে কমাতে পারি বা এই দুশ্চিন্তাগুলো কীভাবে কমাতে পারি, এই যে চিন্তাগুলো করার জন্য আমাদের শারীরিক যেই সমস্যাগুলো হয়, বুক ধরপড় করা বা আমরা বলি যে এই শারীরিক রেসপন্স, সেটাও আমরা আস্তে আস্তে কমানোর চেষ্টা করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটার জন্য দেখা যায় যে শুধুমাত্র চিকিৎসা না, সোশ্যাল সাপোর্ট, হ্যাঁ, শেয়ারিংয়ের যে ব্যাপারগুলো সেগুলো একটু মাথায় রাখতে হয়। যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে দেখা যায় যে প্রোগনোসিস বা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর প্রশ্ন নেই। ঠিক আছে, ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ স্যার।